আপনি কি জানেন সাদ্দাম হোসেন এক সময় সিআইআর এজেন্ট ছিলেন ওয়েল অ্যাকচুয়ালি সাদ্দাম হোসেন সিআইএর এজেন্ট ছিলেন কিনা বা ঠিক কতটুকু ছিলেন সে ব্যাপারে ভিডিওর ভেতরে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু বাস্তবতা হচ্ছে ষাটের দশকে সাদ্দাম হোসেনের সাথে এবং তার দল বাথ পার্টির সাথে সিআইআর সত্যি সত্যিই এক ধরনের গোপন কানেকশন ছিল এবং বাথ পার্টির ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে ইরাকের রাজনীতিতে যে একাধিক অভ্যুত্থান এবং গোপন হত্যাকাণ্ডগুলো ঘটেছিল তার অনেকগুলোর পিছনেই সিআইএর হাত ছিল আমেরিকার ইরাক আক্রমণ বলতে আমরা অনেকেই শুধুমাত্র দুই হাজার তিন সালের ইরাক যুদ্ধকে বুঝি কিন্তু বাস্তবতা হচ্ছে দুই হাজার তিন সালের ইরাক যুদ্ধটা হচ্ছে ইরাকের রাজনীতিতে আমেরিকার দীর্ঘ ছয় দশকের যুদ্ধ এবং শোষণের সর্বশেষ ধাপ মাত্র গত ছয় দশক ধরেই ইরাকের রাজনীতিতে আমেরিকা একাধিক অভ্যুত্থান ঘটিয়েছে গোপন হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নিয়মিত বম্বিং করেছে এই পঁয়ষট্টি বছরে আমেরিকার তেরো জন প্রেসিডেন্টের প্রত্যেকের হাতেই ইরাকি জনগণের রক্ত লেগে আছে আমি মোজাম্মুল হোসেন তোহা এবং আজকের ভিডিওতে আমি ইরাকের রাজনীতিতে ছয় দশক ধরে চলা আমেরিকার এই যুদ্ধ এবং শোচনের ইতিহাসই বর্ণনা করবো আলাইকুম এবং স্বাগতম আজকের ভিডিওতে ইরাকের রাজনীতিতে আমেরিকানদের হস্তক্ষেপ শুরু হয় সেই উনিশশো সালে ব্রিটিশ পন্থী রাজতন্ত্রের পতনের পর থেকে এর আগ পর্যন্ত ইরাক শাসন করত হাসিমি রাজবংশের রাজারা কিন্তু সে সময় বাস্তবে মূল ক্ষমতা ছিল কিন্তু ব্রিটিশদের হাতে ইরাকের রাজনীতিতে ব্রিটিশদের প্রায় দীর্ঘ চার দশকের যুদ্ধ এবং শোষণের ইতিহাস নিয়ে আগের পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম লিঙ্ক দেওয়া আছে দেখে আসতে পারেন যাই হোক উনিশশো সালে ইরাকি সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল করিম কাসেম অভ্যুত্থান করেন এবং প্রায় সাঁইত্রিশ বছর ধরে রাজত্ব করতে থাকা এই ব্রিটিশপন্থী রাজতন্ত্রের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে নেন ক্ষমতায় এসেই কাসেম কতগুলো বিপ্লবী পদক্ষেপ গ্রহণ করেন যেমন তিনি ইরাককে রিপাবলিক হিসেবে ঘোষণা করেন ইরাকের শিয়া সুন্নি এবং কুর্দি প্রতিনিধিদেরকে নিয়ে সরকার গঠন করেন তিনি কুর্দি জনগোষ্ঠীদেরকে স্বায়ত্তশাসন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি ইরাকের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ভূমি পুনর্বণ্টন করেন তার সকল পদক্ষেপ ইরাকিদের মধ্যে বিপুল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করে কিন্তু একই সাথে তিনি এমন কতগুলো জাতীয়তাবাদী পদক্ষেপ গ্রহণ করেন যেগুলো পশ্চিমাদের মধ্যে বা আমেরিকানদের মধ্যে অসন্তোষের জন্ম দেয় যেমন প্রথমত তিনি ইরাকের যে ব্রিটিশ মালিকানাধীন ইরাক পেট্রোলিয়াম কোম্পানি ছিল তাদের অধীনে থাকা বিপুল পরিমাণ জমির প্রায় নিরানব্বই পার্সেন্টই রাষ্ট্রের দখলে নিয়ে আসেন এবং একই সাথে তিনি ইরাকের যে তেল সম্পদ সেটাকে জাতীয়করণ করার সংকল্প ব্যক্ত করেন দ্বিতীয়ত তিনি ইরাকের যে পশ্চিমাপন্থী এবং সোভিয়েত বিরোধী অবস্থান ছিল সেখান থেকে ইরাককে দূরে সরিয়ে নিতে শুরু করেন তিনি বাগদাদ প্যাক্ট চুক্তিরা বাতিল করেন এবং সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক গড়ে তোলেন তৃতীয়ত তিনি ইরাকের কমিউনিস্ট পার্টির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দেন এবং চতুর্থত তিনি ফিলিস্তিনিদের এবং আলজেরিয়ানদের স্বাধীনতা যুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করেন বুঝতেই পারছেন এ ধরনের পদক্ষেপের ফলাফল আসলে কী হতে পারে সে বছরই লন্ডনে ব্রিটেন এবং আমেরিকা সহ মোট পাঁচটা দেশ একসাথে জরুরি মিটিং করে দেশে ফিরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ড্রোয়েড আইজেন হাওয়ার ঘোষণা করেন বাগদাদ হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা ইরাকের পরিস্থিতি নজরদারি করার জন্য এবং কাসেমকে সোভিয়েত বলয়ে চলে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য তিনি স্পেশাল কমিটি অফ ইরাক নামে জরুরি একটা কমিটি গঠন করেন একই সাথে সিআইএ কাসেমকে সরানোর জন্য সম্ভাব্য অপশনগুলো বিতরণ করতে শুরু করে শুরুর দিকে কাসেম তার রেভলিউশনারি কাউন্সিলে ইরাকের বাথিস্ট কমিউনিস্ট এবং সোশ্যালিস্ট সহ প্রায় সব ধরনের মতাদর্শের মানুষজনকে স্থান দিয়েছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায় এই দ্বন্দ্বের প্রধান একটা কারণ ছিল আরব জাতীয়তাবাদ এবং মিশরের সাথে সম্পর্ক সে সময় মিশর এবং সিরিয়া মিলে একত্রে ইউনাইটেড আরব রিপাবলিক গড়ে তুলেছিল অর্থাৎ দুইটা দেশ মিলে একসাথে একটা দেশ হয়ে গিয়েছিল ইরাকের বাথিস্ট এবং সোশ্যালিস্টদের ইচ্ছে ছিল এই রিপাবলিকে যোগ দিয়ে আরব জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করে গড়ে তোলার কিন্তু কাসেম আরব জাতীয়তাবাদের খুব একটা সমর্থক ছিলেন না তিনি ছিলেন ইরাকি জাতীয়তাবাদের পক্ষে এবং তিনি ইরাককে আরব জাতীয়তাবাদের যে প্রধান নেতা জামাল আব্দুল নাসের তার অধীনে হস্তান্তর করতে রাজি ছিলেন না ফলে তিনি একদিকে সোশ্যালিস্টদের কাছ থেকে দূরে সরে গিয়ে কমিউনিস্টদের সাথে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেন এবং অন্যদিকে বাথিস্টদের আরব জাতীয়তাবাদের কাছ থেকে দূরে সরে নিজস্ব ইরাকি জাতীয়তাবাদকে প্রমোট করতে শুরু করেন শীঘ্রই তাদের মধ্যে এই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছে যে ইরাকের বাথিস্ট এবং সোশ্যালিস্টরা কাসিমকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার চেষ্টা করতে শুরু করে এবং তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে একদিকে মিশরীয় গোয়েন্দা সংস্থা এবং অন্যদিকে সিআইএ উনিশশো উনষাট সালে বাথ পার্টির ছয় সদস্যের একটা টিম কাসিমকে হত্যার চেষ্টা করে অভিযোগ আছে এই টিমকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করেছিল সিআইএ আর অর্থায়ন এবং প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছিল মিশরীয় গোয়েন্দা সংস্থা এই অ্যাসোসিয়েশন টিমের গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল বাথ পার্টির তরুণ মেম্বার বাইশ বছর বয়সী সাদ্দাম হোসেন মিশরীয় সাংবাদিক এবং গবেষক আদলদার ওইসের বক্তব্য অনুযায়ী এই অপারেশনে সাদ্দামের যে হ্যান্ডলার সে ছিল একজন মিশরীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট যে একই সাথে সিআইআর হয়েও কাজ করত অ্যাসাসিনেশন টিমের পরিকল্পনা ছিল কাসম যখন বাগদাদের রাশিদ স্ট্রিট দিয়ে তার অফিসের দিকে এগিয়ে আসবে তখন আগে থেকেই সে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া টিমের মেম্বাররা একযোগে তার গাড়ি লক্ষ্য করে গুলি করতে শুরু করবে কিন্তু বাস্তবে তরুণ সাদ্দাম হোসেন নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে নির্ধারিত সময়ের একটু আগেই গুলি করতে শুরু করে এর ফলে তার টিমের মেম্বারদের মধ্যে কোয়ার্ডিনেশন নষ্ট হয়ে যায় এবং অপারেশন ব্যর্থ হয় অপারেশনে কাসেমের ড্রাইভার মারা গেলেও কাসেম শুধুমাত্র তার বাহুতে গুলি খেয়ে বেঁচে যায় উনিশশো সালের সেই হত্যাচেষ্টা ব্যর্থ হলেও সিআইএ কিন্তু সেখানেই থেমে যায়নি আইসেন হাওয়ারের পর উনিশশো সালে আমেরিকার ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট কেনেডি এবং ক্ষমতায় এসেই তিনি কাসেমের বিরুদ্ধে অভ্যুত্থান করার জন্য সরাসরি সিআইএকে নির্দেশ দেন এরপর উনিশশো তেষট্টি সালে সত্যি সত্যি সিআইএর সহায়তায় বাস পার্টির এক সেনা অফিসার অভ্যুত্থান করে কাসেমকে সরিয়ে ক্ষমতা দখল করে তারা ইরাকি রেডিও স্টেশন দখল করে সেখানে কাসেমের একটা সংক্ষিপ্ত এবং প্রহসনের বিচার করে সেই বিচার রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয় এবং বিচার শেষে সেই রেডিও স্টেশনেই গুলি করে কাসেমকে হত্যা করা হয় কাসেমকে সরিয়ে যেই সরকার ক্ষমতায় বসে সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলী সালাহ সাদি পরবর্তীতে বলেছিলেন আমরা ক্ষমতায় এসেছিলাম সিআইএর ট্রেনে চড়ে পরবর্তী বছরগুলোতে ইরাকের এই বাথিস্ট সরকার হাজার হাজার ইরাকি নাগরিককে তুলে নিয়ে হত্যা করে এদের মধ্যে ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক আইনজীবী এবং সাংবাদিক সহ ইরাকের শিক্ষিত সমাজের মানুষজন এদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরা হয় কাসেমের প্রতি অনুগত অথবা কমিউনিস্টদের প্রতি সহানুভূতি সম্পন্ন আর ইরাকের বাথিস্ট সরকারকে এই লোকগুলোর তালিকা সরবরাহ করেছিল সিআইএ সৈয়াদ আবুরিস নামে একজন ফিলিস্তিনি সাংবাদিক ছিলেন যার দাবি অনুযায়ী সে সময় এরকম পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয় আবুরিশের বর্ণনা অনুযায়ী সিআইএ এসব তালিকা তৈরি করত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত ইরাকি রাজনৈতিক নেতাকর্মীদের সহায়তায় এবং তার বর্ণনা অনুযায়ী সিআইএর যে কায়রো স্টেশন সেখানে তারা যেই তালিকা তৈরি করেছিল এবং সেই তালিকা তৈরি করতে তাদেরকে যেই মিশরীয় ইন্টেলিজেন্স অফিসার সাহায্য করেছিল সেই অফিসারের প্রধান সোর্স ছিল সাদ্দাম হোসেন উনিশশো সালে এই বাথপাটের অভ্যন্তরে আরেকটা অভ্যুত্থান সংঘটিত হয় এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন আহমেদ হাসান আল বাকর সাদ্দাম হোসেন ছিলেন এই আহমেদ হাসান আল ডান ডানহাত ক্ষমতায় এসে আহমেদ হাসান আল বাকর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং সাদ্দাম হোসেনকে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন ইরাকের পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ সবগুলো দায়িত্ব চলে আসে সাদ্দাম হোসেনের হাতে এবং এর কয়েক বছর পর বাস্তবে সাদ্দাম হোসেনই হয়ে ওঠেন ইরাকের ডিফেক্টর রুলার এখানে সাদ্দাম হোসেন সম্পর্কে একটা কথা বলে রাখা ভালো যে অনেক বর্ণনায় যেরকম দাবি করা হয় যে সাদ্দাম হোসেন ছিলেন সরাসরি সিআইএর এজেন্ট বাস্তবে সে ধরনের প্রমাণ আসলে খুবই কম একথা সত্য যে সাদ্দাম হোসেন তখন সিআই এর সাথে একই লক্ষ্যে কাজ করছিলেন কিন্তু তিনি সরাসরি সিআইয়ের এজেন্ট ছিলেন কি না বা সিআইয়ের সাথে তার সরাসরি দেখা সাক্ষাৎ হয়েছিল কিনা অথবা তিনি সরাসরি এর কাছ থেকে টাকা পেয়েছিলেন কিনা এরকম কোনো প্রমাণ নেই বরং যেটা জানা যায় সেটা হচ্ছে সাদ্দাম হোসেন মিশরীয় ইন্টেলিজেন্সের অধীনে কাজ করছিলেন এবং সে সময় মিশরীয় ইন্টেলিজেন্সের সাথে সিআইআর খুব ভালো কোঅর্ডিনেশন ছিল ফলে সর্বোচ্চ কথা বলা যায় যে সাদ্দাম হোসেন পরোক্ষভাবে এর অধীনে কাজ করছিলেন কিন্তু সরাসরি হয়তো তাদের মধ্যে সেরকম কোনো যোগাযোগ বা লেনদেন হয়নি যাই হোক ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই আল বাকর এবং সাদ্দাম হোসেনের এই সরকারের সাথে আমেরিকার সম্পর্কের অবনতি শুরু হয়ে যায় সমস্যাটা শুরু হয় মূলত ইরানের সাথে ইরাকের সম্পর্ককে কেন্দ্র করে ইরানের সাথে ইরাকের সম্পর্কের অবনতি শুরু হয়েছিল মূলত ষাটের দশকের শুরুর দিক থেকেই প্রধানত সাতাল আরব নদীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সে সময় ইরানের ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাল্লী এবং ইরাকের বাথিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি ইরাকের কুর্দিদেরকে সহায়তা করতে শুরু করেন এখন কুর্দিরা কিন্তু অনেক আগের থেকেই শাসনের জন্য আন্দোলন করে আসছিল এবং ইরাকি সেনাবাহিনীর সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ এবং যুদ্ধও চলছিল কিন্তু এ সময় অর্থাৎ ষাটের দশকের শেষ ভাগ থেকে ইরানের সহযোগিতা পাওয়ার পর থেকে মূলত তাদের এই আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে ইরান ছিল সে সময় মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের প্রধান মিত্র ইনফ্যাক্ট ইরানের শাহকে ক্ষমতায় বসিয়েছিলই সিআইএ ইরানকে তখন আমেরিকা সব ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করছিল কিন্তু অন্যদিকে হাসানুল বাকর ক্ষমতা আসার পর থেকে সাদ্দাম হোসেন চেষ্টা করছিলেন সোভিয়েত ইউনিয়নের সাথে ইরাকের সম্পর্ক উন্নয়ন করার এবং সে সময় তিনি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করার ব্যাপারে আলোচনা করছিলেন ফলে ইরান যখন কুর্দি বিচ্ছিন্নতাবাদীদেরকে সহায়তা করতে শুরু করে সেখানে সাহায্য করতে এগিয়ে আসে আমেরিকা এবং ইসরায়েল উনিশশো সালে সাদ্দাম হোসেন ইরাকের নেতা মুস্তফা বারজানির সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং কুর্দিদের সাথে ইরাকি সেনাবাহিনীর যে সমস্যা ছিল সেটা মিটমাট করে ফেলার উদ্যোগ নেন ইরানের শাহ যখন এই নেগোসিয়েশনের কথা জানতে পারেন তখন তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার প্রতি অনুগত ইরাকি সেনা অফিসারদের মাধ্যমে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন উনিশশো সত্তর সালের সেই অভ্যুত্থান প্রচেষ্টায় সাহায্য করে সিআইএ শেষ পর্যন্ত অবশ্য এই অভ্যুত্থান এবং তারপরে উনিশশো সালের আরও একটা অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয় এর মধ্যে উনিশশো সালে সাদ্দাম হোসেন খুবই গুরুত্বপূর্ণ দুটো কাজ করেন প্রথমত তিনি ইরাকের তেল জাতীয়করণ করেন এর আগে আব্দুল করিম কাসেম তেল জাতীয়করণ করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সফল হননি আর তার পরবর্তী সরকার তো ছিল আসলে আমেরিকার মিত্র ফলে তারা সে ব্যাপারে কোনো উদ্যোগই গ্রহণ করেনি আর দ্বিতীয়ত সাদ্দাম হোসেন যে কাজটা করেন সেটা হচ্ছে তিনি সোভিয়েত ইউনিয়নের সাথে পনেরো বছর মেয়াদী একটা মৈত্রী চুক্তি করেন ফলে আমেরিকার তখনকার যে প্রেসিডেন্ট রিচার্ড নিকসন তার নির্দেশে সিআইএ ইরাকার ইরাকের কুর্দি বিদ্রোহীদের প্রতি সহায়তা আরও বাড়িয়ে দেয় উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই তিন বছরে সিআইএ ইরাকের কুর্দি বিদ্রোহীদেরকে অন্তত আটাশ মিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করে সে সময় নিকসনের যে চিফ অফ স্টাফ জেনারেল আলেকজান্ডার হেইগ তিনি বলেছিলেন আমাদের এবং এই অঞ্চলে আমাদের মিত্রদের স্বার্থের জন্য ইরাকের বাথেস্ট সরকারকে প্রয়োজনে ক্ষমতাচ্যুত করা দরকার ইসরায়েলও এ সময় কুর্দিদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে ইসরায়েলের পরিকল্পনা ছিল ইরাকের এই জাতীয়তাবাদী সরকারকে যতদূর সম্ভব দুর্বল করে ফেলা অন্যদিকে আমেরিকার পরিকল্পনা ছিল ইরাকের তেল সমৃদ্ধ কুর্দি অঞ্চলগুলোকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত করা যেন তেল সংক্রান্ত যে কোনো চুক্তি করতে হলে শুধুমাত্র কুর্দিদের সাথে চুক্তি করাই যথেষ্ট হয় ইরাকের কেন্দ্রীয় সরকারের সাথে যেন চুক্তি করা না লাগে আমেরিকা এবং ইসরায়েলের উস্কানিতে সংঘটিত এই দ্বিতীয় কুর্দি ইরাকি যুদ্ধে শেষ পর্যন্ত অন্তত বিশ হাজার মানুষ মারা গিয়েছিল আর দেশ ছাড়তে হয়েছিল অন্তত এক লাখ মানুষকে উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বাকরকে পদত্যাগ করতে বাধ্য করে আনুষ্ঠানিকভাবে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর মাত্র কয়েক মাস আগেই পার্শ্ববর্তী ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় সেখানকার শাহ পালিয়ে যান এবং ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খমিনী শাহের আমলে ইরানের সাথে ইরাকের যে দ্বন্দ্ব ছিল সেটা ছিল প্রধানত সাতাল আরব নদীকে কেন্দ্র করে কারণ শাহ এবং সাদ্দাম হোসেন দুজনেই ছিলেন সেকুলার শাসক কিন্তু খুমিনি আসার পর সেই সংকটের সাথে যুক্ত হয় ধর্মীয় অনুষঙ্গ কারণ খুমিনি ছিলেন শিয়া ধর্মগুরু আর অন্যদিকে সাদ্দাম হোসেন এবং তার মন্ত্রীরা অধিকাংশই ছিলেন সুন্নি কিন্তু ইরাকের জনগণের একটা বড় অংশই ছিল শিয়া ক্ষমতায় এসেই খমিনী ইরাকের শিয়াদেরকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আন্দোলন শুরু করার জন্য উস্কানি দিতে শুরু করেন একই সাথে ইরাক এবং ইরানের মধ্যে সাতল আরব নিয়েও নতুন করে দ্বন্দ্ব শুরু হয় এই সুযোগে আমেরিকা এবং ব্রিটেনের সমর্থন নিয়ে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন তিনি ইরানের তেল সমৃদ্ধ যে আরব এলাকা স্থান সেটা দখল করে নেন এবং সেটাকে ইরাকের প্রদেশ হিসেবে ঘোষণা দেন এর মধ্য দিয়ে শুরু হয় দীর্ঘ দশ বছরব্যাপী রক্তক্ষয়ী ইরাক ইরান যুদ্ধ ইরানের তৎকালীন প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় পুরোটাই তৈরি হয়েছিল শাহের আমলে আমেরিকার সাহায্য নিয়ে ফলে সেগুলোকে সচল রাখার জন্য তাদের বিপুল পরিমাণ আমেরিকান স্পেয়ার পার্টসের দরকার ছিল সিআইএ ইরানের কাছে এইসব স্পেয়ার পার্টস এবং অস্ত্রশস্ত্র বিক্রি করতে শুরু করে গোপনে এবং অত্যন্ত চওড়া দামে এরপর সেই অবৈধ অর্থ দিয়ে তারা সাহায্য করতে থাকে নিকারাগুয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধরত তাদের অনুগত গেরিলা বাহিনীকে অন্যদিকে ইরাকের কাছে তারা প্রকাশ্যেই সব ধরনের অস্ত্রশস্ত্র বিক্রি করতে শুরু করে ইরাকের কাছে অস্ত্র বিক্রি করার জন্য উনিশশো সালে রোনাল্ড রিগান সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে ইরাকের নাম তুলে নেন ডোনাল্ড ড্রামসফেল্ড যিনি পরবর্তীতে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি সে সময় দুইবার ইরাকে যান এবং সাদ্দাম হাসানের সাথে দামি উপহার নিয়ে দেখা করেন আমেরিকার দেওয়া এসব অস্ত্র ব্যবহার করে দশ বছর ধরে চলা রক্তক্ষয়ী এই ইরাক ইরান যুদ্ধে শেষ পর্যন্ত দুই দেশের মেরুদণ্ডই পুরোপুরি ভেঙে যায় নিহত হয় প্রায় এক মিলিয়ন মানুষ যার মধ্যে অন্তত এক লাখ ছিল সিভিলিয়ান ইরাকের কাছে আমেরিকার বিক্রি করা এসব অস্ত্রের মধ্যে ছিল রাসায়নিক অস্ত্র এরা আগে সালদাম হোসেনের কাছে কোনো রাসায়নিক অস্ত্র ছিল না আমেরিকার দেওয়া এসব রাসায়নিক গ্যাসই তিনি উনিশশো সালে প্রয়োগ করেন ইরাকের হালাদ্দ শহরের কুর্দিদের উপর এটা ছিল তখন পর্যন্ত বেসামরিক জনগণের উপর সবচেয়ে বড় রাসায়নিক হামলা মাত্র কয়েক ঘন্টায় ওই হামলায় প্রায় পাঁচ হাজার কুর্দি নিহত হয়েছিল হালাবজা আক্রমণে যে গ্যাস ব্যবহার করা হয়েছিল যে ফাইটার জেট ব্যবহার করা হয়েছিল এমনকি যে গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল তার সবই ইরাককে সরবরাহ করেছিল আমেরিকা এবং হামলার পর নিজেদের সম্পৃক্ততা ঢাকার জন্য তারা উল্টো ইরানকেই এই হামলার জন্য দোষারোপ করেছিল অথচ পরবর্তীতে গণবিধ্বংসী অষ্টমজুতের মিথ্যা অজুহাতে এই আমেরিকাই সেই ইরাকের উপর আবার আক্রমণ করেছিল ইরাক ইরান যুদ্ধ শেষ হতে না হতেই সাদ্দাম হোসেন নতুন করে কুয়েতের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন যুদ্ধের সময় সাদ্দাম হোসেন বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলেন এবং কুয়েতের কাছে তারা এই ঋণের পরিমাণ ছিল প্রায় চোদ্দ বিলিয়ন ডলার এখন যুদ্ধের পর যখন কুয়েত তাদের সেই ঋণের টাকা ফেরত চায় সাদ্দাম হোসেন সেটা দিতে অস্বীকার করেন উল্টো তিনি কুয়েতের বিরুদ্ধে অভিযোগ করেন যে সীমান্তবর্তী এলাকায় কুয়েত ইরাকের ক্ষেত্র থেকে তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে সাদ্দাম হোসেন প্রথমে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করতে চেয়েছিলেন কিন্তু কুয়েত রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তিনি কুয়েত আক্রমণ করার সিদ্ধান্ত নেন গত পর্বেই যেরকম আলোচনা করেছিলাম যে ইরাকেরা সবসময় কুয়েতকে তাদের একটা প্রদেশ হিসেবে বিবেচনা করত এই সংকটের সময় সেই প্রসঙ্গটাই আবারও উঠে আসে সাদ্দাম হোসেন শেষ পর্যন্ত কুয়েত সীমান্তে সেনাবাহিনী এবং ভারী অস্ত্রশস্ত্র জড়ো করতে শুরু করেন কিন্তু মূল অপারেশন শুরু করার আগে তিনি সে সময় ইরাকে নিযুক্ত যে আমেরিকান রাষ্ট্রদূত এপ্রিল গ্লাসপি তাকে ডেকে পাঠান সাদ্দাম হোসেন গ্লাসপিকে জানান যে তিনি কুয়েতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন তখন গ্লাসপি উত্তর দেন যে এটা আরবদের সাথে আরবদের সংকট এবং এ ব্যাপারে আমাদের কোনো মতামত নেই তার এই বক্তব্যকে গ্রিন সিগন্যাল হিসেবে ধরে নিয়ে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করেন এবং মাত্র দুই দিনের মধ্যে সমগ্র কুয়েতের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি কুয়েতকে ইরাকের উনিশতম প্রদেশ হিসেবে ঘোষণা করেন কিন্তু সাদ্দাম হোসেন কুয়েত দখল করার সাথে সাথেই আমেরিকানদের অবস্থান পুরোপুরি পাল্টে যায় যেই সাদ্দাম হোসেনকে তারা দশ বছর ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করে এসেছে যেই সাদ্দাম হোসেনকে তারা নিজেরাই গ্রিন সিগন্যাল দিয়েছে সেই সাদ্দাম হোসেনকেই এখন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ হিটলারের সাথে তুলনা করতে শুরু করেন কুয়েতকে মুক্ত করার জন্য তিনি দশ লাখ সৈন্যের বিশাল বাহিনী গঠন করেন ইরাক আক্রমণের বৈধতা তৈরি করার জন্য এ সময় আমেরিকানরা ব্যাপক প্রপাগান্ডা ক্যাম্পেইন শুরু করে তারা আমেরিকান কংগ্রেসের সামনে নারিয়া নামে এক কুয়েতি কিশোরীকে হাজির করে সেই কিশোরী সাক্ষী দেয় যে সে ইরাকি সৈন্যদেরকে কুয়েতের হসপিটালগুলোতে ঢুকে সদ্য জন্মগ্রহণ করা শিশুদেরকে তুলে নিয়ে আছাড় মেরে হত্যা করতে দেখেছে তার এই বক্তব্য আমেরিকান গণমাধ্যমগুলো ব্যাপকভাবে প্রচার করতে শুরু করে প্রেসিডেন্ট এইচ ডব্লিউ তার বক্তব্যে ইরাক আক্রমণের যৌক্তিকতা তুলে ধরার জন্য এই সাক্ষীর কথা উল্লেখ করেন কিন্তু শেষ পর্যন্ত জানা যায় যে সেই কিশোরী ছিল বাস্তবে আমেরিকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতের মেয়ে এবং পুরা ঘটনাটা ছিল একটা আমেরিকান পিআর ফার্মের সাধারণ নাটক যাই হোক কুয়েতকে মুক্ত করার জন্য অবশেষে আমেরিকার নেতৃত্বে শুরু হয় প্রথম উপসাগরীয় যুদ্ধ এই যুদ্ধে আমেরিকা ইরাকের উপর অন্তত নব্বই হাজার টন বোমা নিক্ষেপ করে নিহত হয় অন্তত ত্রিশ হাজার থেকে প্রায় এক লাখ ইরাকি সৈন্য যুদ্ধের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় ইরাকি সেনাবাহিনী কুয়েত ছেড়ে ইরাকে ফিরে যেতে রাজি হয় প্রায় দেড় হাজার গাড়ির একটা কনভয়ে যখন কুয়েত ছেড়ে বস্ত্রার কাছাকাছি পৌঁছে যেতে শুরু করে তখন সেই কনভয়ের উপরেও আমেরিকা বিমান হামলা করে প্রায় দেড় হাজার গাড়ির ধ্বংসাবশেষ এবং গাড়িগুলোতে থাকা হাজার হাজার ইরাকি সৈন্যের লাশের ছিন্ন ভিন্ন অংশ রাস্তার উপর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে এই রাস্তা পরিচিতি পায় হাইওয়ে অফ ডেথ নামে এক মার্কিন অফিসার তখন মন্তব্য করেছিলেন ভিয়েতনাম যুদ্ধেও তিনি এরকম বিভৎস দৃশ্য দেখেননি কিন্তু ওটা ছিল কেবল শুরু ওই যুদ্ধে আমেরিকা শুধুমাত্র ইরাকি সেনাবাহিনীর উপর না তারা ইরাকের ভেতরে ইরাকের বিভিন্ন বেসামরিক স্থাপনায় ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিতে সুইজ ফ্যাসিলিটিতে বিমান হামলা করে সাদ্দাম হোসেন স্বৈরাচার ছিলেন সত্য কিন্তু তিনি ছিলেন আরব জাতীয়তাবাদী সোশ্যালিস্ট এবং সেকুলার স্বৈরশাসক তিনি ইরাকিদের জন্য শিক্ষা এবং চিকিৎসা ফ্রি করেছিলেন তিনি নারীদের পড়াশোনা এবং চাকরি বাকরির জন্য ব্যাপক সুযোগ সুবিধা সৃষ্টি করেছিলেন কিন্তু আমেরিকা এসে নির্বিচারে বিমান হামলা করে ইরাকিদের কিছু ধ্বংস করে দেয় স্থবির করে দেয় তারা ইরাককে বলতে গেলে কয়েকশো বছর পর্যন্ত পিছিয়ে দেয় উপসাগরীয় যুদ্ধে আমেরিকা ইরাকের উপর ব্যাপকভাবে ডিপ্লিটেড ইউরেনিয়াম বোমা ব্যবহার করে পারমাণবিক বোমা বানানোর সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার পর যে অবশিষ্ট ইউরেনিয়ামটুকু থাকে সেটাকে বলা হয় ডিপ্লিটেড ইউরেনিয়াম এটা তুলনামূলকভাবে অনেক কম তেজস্ক্রিয় কিন্তু তারপরেও তেজস্ক্রিয় এই ইউরেনিয়াম ব্যবহারের ফলে ইরাকের ক্যান্সার রেট পরবর্তী দশকগুলোতে অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় যুদ্ধের আগে যেখানে এক লাখ ইরাকের মধ্যে মাত্র চল্লিশ জনের ক্যান্সার ছিল যুদ্ধের পর উনিশশো পঁচানব্বই সালেই সেই হার চল্লিশ থেকে বেড়ে দাঁড়ায় আটশোতে এবং দুই হাজার পাঁচ সালে সেটা হয় ষোলোশো ইউরেনিয়ামের দীর্ঘস্থায়ী প্রভাবে ইরাকের হাসপাতালগুলোতে পরবর্তী দশকে বিকৃত অঙ্গ প্রত্যঙ্গের শিশুর জন্মের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এসব বিকৃতি এত মারাত্মক ছিল যে মেডিকেল সায়েন্সে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না উনিশশো সালে ক্লিন্টন ক্ষমতায় আসেন আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে শুধুমাত্র বুশ খারাপ কারণ বুশ যুদ্ধ করেছিলেন আর ক্লিন্টন যেহেতু কোনো যুদ্ধ করেননি তিনি শুধুমাত্র প্রেম করেছিলেন তাই তিনি ভালো কিন্তু বাস্তবতা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের পর ক্লিন্টনই হচ্ছেন প্রথম আমেরিকান প্রেসিডেন্ট যিনি সবচেয়ে দীর্ঘস্থায়ী বম্বিং ক্যাম্পেন চালু করেছিলেন এবং সেটা ছিল ইরাকে সে সময় ইরাকের কোন কোন স্থানে প্রতি তিন দিনে একবার করে বিমান হামলা হতো ক্লিন্টনের আমলে ইরাকের উপর পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অবরোধগুলোর একটা আরোপ করা হয় সে সময় ইরাক বলতে গেলে কোনো কিছুই আমদানি করতে পারতো না ডাক্তারদেরকে হসপিটালে একই সিরিঞ্জ বারবার ব্যবহার করতে হতো হসপিটাল জীবাণুমুক্ত রাখার জন্য যে ব্লিচ ব্যবহার করতে হয় সেটাও ইরাক আমদানি করতে পারতো না ফলে হসপিটালকে জীবাণুমুক্ত রাখার জন্য তাদেরকে পেট্রোল ব্যবহার করতে হতো আমেরিকার অবরোধের কারণে উনিশশো সাল পর্যন্ত ইরাকে অন্তত পাঁচ লাখ শিশু মারা গিয়েছিল এই সংখ্যা ছিল হিরো সীমার চেয়েও বেশি সে সময় ক্লিন্টনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মেডেলিন অলব্রাইট সিক্সটি মিনিটের এক সাক্ষাৎকারে উপস্থাপক যখন তাকে জিজ্ঞেস করেছিলেন ইজ দ্য প্রাইস ওয়ার্থ ইট অলব্রাইট তখন বিন্দুমাত্র না ভেবে নির্লজ্জার মতো উত্তর দিয়েছিলেন ক্লিন্টনের আমলে উনিশশো সালে আমেরিকার নিও কনজারভেটিভরা নতুন একটা প্রকল্প গ্রহণ করে এই প্রকল্পের নাম ছিল প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে আমেরিকার একক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এই প্রকল্পের অধীনেই সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা সংসদে ইরাক লিবারেশন অ্যাক্ট উত্থাপন করে এবং উনিশশো সালে এই বিলে স্বাক্ষর করার মধ্য দিয়েই ক্লিনটন ইরাক দখলের পথ পরিষ্কার করে দেন আমরা শুধুমাত্র বুশকে তো সারাপ করি কিন্তু বাস্তবে বুশ যেটা করেছিলেন সেটা ছিল ক্লিন্টনের এই অ্যাক্টের ধারাবাহিকতা দুই হাজার এক সালে প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় আসেন যে পঁচিশ জন ব্যক্তি প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে দশজনই প্রেসিডেন্ট বুশের মন্ত্রিসভায় স্থান পান এবং ক্ষমতায় এসেই তারা ইরাক দখল করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন দুই হাজার দুই সাল থেকেই তারা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র মজুদের এবং ওসমা বিন লাদানের সাথে সম্পর্কের অভিযোগ তুলতে শুরু করে বাস্তবে এই দুইটা অভিযোগই ছিল সম্পূর্ণ মিথ্যা কিন্তু এই দুই অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বুশ দুই সালে ইরাক আক্রমণ করেন এবং ইরাকে দখলদারিত্বের শাসন কায়েম করেন আর এরপরের ইতিহাস তো আমাদের সবারই জানা সাদ্দামের অনুগত বাহিনীকে পরাজিত করতে প্রথমে আমেরিকানদের খুব বেশি সময় লাগেনি কিন্তু আমেরিকানদের দখলদারিত্ব তাদের বিভিন্ন অত্যাচার নির্যাতন এবং ডিপাথিফিকেশন নীতি ইরাকিদের মধ্যে নতুন করে প্রতিরোধের জন্ম দেয় এবং যে ইরাকে এর আগে কখনোই আল কায়দার উপস্থিতি ছিল না সেই ইরাকেই আমেরিকানদের বিরুদ্ধে এবং তাদের অনুগত এশিয়া সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং লড়াই করতে গিয়েই আল কায়দা নতুন করে শক্তিশালী হয় পরবর্তীতে সেই আল কায়দাই ধীরে ধীরে আইসিসি রূপান্তরিত হয় ওবামা ক্ষমতায় আসার পর দুই সালে ইরাক থেকে সব সৈন্য সরিয়ে নিয়েছিলেন কিন্তু ততদিনে সিরিয়াতে আরব বসন্ত শুরু হয়ে যায় এবং সেখানে প্রথমে আল কায়দা এবং পরে আইসিস শক্তিশালী হয় এবং আইসিস ইরাক এবং সিরিয়ার বিভিন্ন এলাকা দখল করে নেয় ফলে ওবামা সেই আইসিসকে দমন করার জন্য আবারও নতুন করে ইরাকে সেনাবাহিনী পাঠান ওবামার পর ট্রাম্প ক্ষমতায় এসে সেই একই যুদ্ধের ধারাবাহিকতা অব্যাহত রাখেন আইসিসের বিরুদ্ধে যুদ্ধ এবং শেষ পর্যন্ত তার আমলে আইসিস পরাজিত হয় ঠিকই কিন্তু আইসিস থেকে ইরাককে মুক্ত করার জন্য যে নির্বিচারে বিমান হামলা করা হয় তাতে আবারও নিহত হয় হাজার হাজার ইরাকি এবং গৃহহারা হয় অন্তত এক মিলিয়ন ইরাকি ইরাক যুদ্ধ নিয়ে আলোচনা করার সময় আমরা অনেকেই শুধুমাত্র ইরাকের যে শেষ বিশ বছরের যুদ্ধ বা দুই হাজার তিন সালে শুরু হওয়া যে যুদ্ধ যেটা বুশ শুরু করেছিল আমরা শুধুমাত্র সেটার উপরে ফোকাস করি এবং পুরো দায়টা শুধুমাত্র বুশ প্রশাসনের উপর দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা যদি গত ষাট বছরের ইতিহাস বা পঁয়ষট্টি বছরের ইতিহাস দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে শুধুমাত্র বুশকে একাদশ দিয়ে খুব একটা লাভ নেই এটা পুরোপুরি আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেটারই ধারাবাহিকতা এবং গত ষাট বছর ধরে ১৩ জন আমেরিকান প্রেসিডেন্ট প্রত্যেকেই ইরাকের ওপর বম্বিং করেছেন ইরাকে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছেন ইরাকিদেরকে হত্যা করেছেন এছাড়াও ইরাকের প্রসঙ্গ আসলেই অনেকেই সাদ্দাম হোসেনের উপর দায় চাপানোর চেষ্টা করে যে সাদ্দাম যেহেতু স্বৈরাচার ছিলেন সাদ্দামের এই স্বৈরাচারিতেই আমেরিকাকে ইরাকের উপর আক্রমণ করার অজুহাত তৈরি করে দিয়েছে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে এই অভিযোগের আসলে তেমন কোনো ভিত্তি নেই বাস্তবে সাদ্দাম স্বৈরাচার ছিলেন সত্য কিন্তু তিনি স্বৈরাচার ছিলেন কি ছিলেন না বা গণতান্ত্রিক থাকলেও এতে খুব বেশি পার্থক্য হতো না সাদ্দামের আগেও আমেরিকা ইরাকে বাম্বিং করেছে ইরাকে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছে এবং সাদ্দামের পরেও তাদের সেই ধারাবাহিকতা তা ইরাকে বম্বিং অব্যাহত আছে এখনও প্রেসিডেন্ট বাইডেনের আমলেও ইরাকে এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার সৈন্য মজুদ আছে যদিও তারা সরাসরি যুদ্ধ করছে না কিন্তু তারা ইরাকি বিভিন্ন কাউন্টার টেরোরিজম বাহিনীকে পরামর্শ দিচ্ছে সাহায্য করছে এবং প্রয়োজন হলে তারা আবারও বম্বিং করবে আবারও ড্রোন হামলা করবে কাজেই সাদ্দাম যদি ফেরেস্তাও হতো আমার ধারণা তারপরেও আমেরিকা ইরাকে তাদের এই দখলদারিত্ব চালিয়ে যেত এবং ইরাকের ওপর বম্বিং করত। এবং সম্ভবত তখন আরও বেশি করত। কারণ আমেরিকার এই যুদ্ধ কখনোই শুধুমাত্র সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ ছিল না এই যুদ্ধ সবসময় ইরাকের বিরুদ্ধে এবং ইরাকি জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ তেলের জন্য এবং এই যুদ্ধ আমেরিকান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জন্য যুদ্ধ ভিডিওটা অনেক বড়ো ছিল ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে অনেকে রিসোর্স ঘাটাঘাটি করতে হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি কোনো মন্তব্য থাকে নিচে জানাতে পারেন পরবর্তীতে ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিকে অন্য কোনো প্রসঙ্গে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ